বন্ধুরা, আজ সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বানাতে চলেছি এবং মেয়ের আবতারেও বানাতে চলেছি ক্রিস্পি বেবি কর্ন। তোমরা অনেকেই বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান পারপাসে খেয়েছো, বাট আজকে মেয়ের আবতারেই বলতে পারো। তো বাড়িতেই বানিয়ে নিচ্ছি ক্রিস্পি বেবি কর্ন, তোমরাও চাইলে আমার এই রেসিপিটা ফলো করতে পারো। তো এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু দারুণ। বাইরে থেকে কিনে খাবার চেয়ে ঘরে বানিয়ে নেওয়া অনেকটাই হেলদি এবং টেস্টি, তাই তো? তো চলো দেখে নেওয়া যায় যে কিভাবে আমি আজকে বেবি কর্নটা বানালাম। তো চলো, প্রথমেই আমি একটু প্যানে একটা গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আর তার সাথে নুনটা আর গরম জল, জলটা একটু গরম হলে আমি বেবি কর্নটা দিয়ে দেবো। কর্নগুলোকে জাস্ট একটু বয়েল করে নেব। আচ্ছা, তোমরা কে কে ক্রিস্পি বেবি কর্ন খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে, বিশেষ করে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে বা বিয়ে বাড়িতে গেলে তো এই ক্রিস্পি বেবি কর্নটা আমার ভীষণ মানে ভালো লাগে, মেয়েরও খুব ভালো লাগে। তো সেই আপনাদের জন্যই আজকে এটা বানানো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমার এটা বয়েল করা হয়ে গেছে, তো আমি এটা একটু ছেঁকে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। একটু ঠান্ডা হলে এর মধ্যে দেখো আমি কী কী ইনগ্রিডিয়েন্টস দিই। তো ফার্স্টেই আমি একটু নুন দিয়ে দিলাম ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে নেওয়ার জন্য, একটু গোলমরিচ গুঁড়ো, আর দেন লাস্টে একটু রেড মানে কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয়, তার জন্য এটাকে একটু ভালো করে তো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখো এটাকে ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি আর একটু চালের গুঁড়োটা, চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। তো তোমরাও এগুলো দিয়ে করতে পারো, তো দারুণ হয় খেতে। তোমরা বাড়িতে এগুলো দিয়ে ট্রাই করতে পারো। তো সব ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে মিশিয়ে দিয়েছি। তো দেখো এবার আমি এগুলোকে ভালো করে এক অপরের সাথে ভালো করে কোটিং করে নেব কর্নগুলোকে, যাতে ভাজতে আমাদের খুব সুবিধা হয় আর খুব ভালোভাবে কোটিংটা যেন পুরোপুরি থাকে। এবং দেখো এবার কড়াই আমি একটু কড়াই বসিয়ে নিচ্ছি, তো কড়াইয়ের মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি যাতে ওগুলো ডুবো তেলে যাতে ওটা ভালোভাবে ভাজা যায়। তো সেই জন্য তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দিয়েছি যাতে ওটা ডুবন্ত তেলে ভালো করে ভাজতে পারা যায়। তো দেখো আমার এটা অনেকটাই কোটিংটা ভালো হয়েছে। তো কোটিংটাকে সুন্দর করে নিয়ে তারপরে তেলের মধ্যে ছাড়তে হবে, যাতে তেলটা একটু ভালো মতো গরম করতে হবে, তার আগে কিন্তু দিলে ওটা লেগে যেতে পারে। তো ভালো করে তেলটা গরম করে নিয়ে একটা একটা করে বেবি কর্নগুলোকে কড়ায় ছেড়ে দেবে। এবার একটু লাল লাল করে ভাজতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। দেখো আমার এই বেবি কর্নগুলো অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে যাবে না, তাহলে বেবি কর্নগুলো যেহেতু নরম থাকে সেটা তাহলে শক্ত হয়ে যাবে। তো দেখো আমার বেবি কর্নগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল মতো করে ভাজা হয়ে গেছে। বেবি কর্নের সসটার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি কড়াইতে। তো তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল ওই 1-2 চামচ দিলেই হবে নিজেদের আন্দাজ মতো। তার মধ্যে দেখো আমি কিউব করে কেটে রেখেছিলাম এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর একটু কুচি কুচি করে রসুন। তোমরা এগুলো দিয়েই করবে, যেমন আর কি চিলি চিকেনে লাগে ঠিক সেইভাবে। প্রথমে দেখো আমি রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেলে রসুন কুচিগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে এবার তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে একটু নরম করে ভাজতে হবে যাতে খেতে পরে আরও বেশি ভালো লাগে। তো সেই জন্য পেঁয়াজটাকে একটুখানি নরম করে ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও ঠিক সেইভাবেই কাঁচা লঙ্কাটা দিতে পারো। তো আমরা একটু ঝালঝালি খাই, তো তাই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা আমি 2-3টে নিয়েছিলাম, তো সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিয়েছিলাম। তো এরপর মিশিয়ে দিলাম ক্যাপসিকাম, টুকরো টুকরো করে কাটা ক্যাপসিকাম দিয়ে সব মিশিয়ে সবগুলো একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে ওগুলো একটু নরম হয়ে যায়, কারণ খেতে গেলে কাঁচা থাকলে তো হবে না। একদম ভালো করে একদম নরমভাবে ওগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে নরম করে।
এরপর একটু নুন দিয়ে দিলাম যাতে সব সবজিগুলো একটু নরম হয়ে যায়। এবার তার মধ্যে আমি দিয়ে দেব একটু, প্রথমে আমরা সসটা রেডি করছি, তো তার মধ্যে আমরা দিয়ে দিলাম একটু রেড চিলি সস। বাড়িতে যেই রকম থাকবে সেইভাবেই তোমরা করতে পারো। আমার বাড়িতে রেড চিলি সস ছিল, আমি সেটাই দিলাম। এখানে দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ, 1-2 চামচ মতো দিতে পারো, তোমাদের নিজেদের আন্দাজ অনুযায়ী তোমরা দেবে। তো আমি এখানে 2 চামচই দিয়েছিলাম টমেটো কেচাপ। এবার এখানে আমি সসটাকে মেশাবো। তো দেখো আমি এখানে এদিকে লাস্টে দিলাম সোয়া সস, সোয়া সস দিয়ে আমি সসটাকে রেডি করে নিলাম। তো এর মধ্যে এবার আমি সসটাকে ঢেলে দেব, একটু জল দিয়ে সসটাকে ঢেলে দেব। এবার সব একসাথে ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিতে হবে। এবার লাস্টে আমি দেব একটু কর্নফ্লাওয়ার, যাতে থিকনেসটা খুব ভালো হয়, যেহেতু এটা ঝোলঝোল হবে না, এটা একদম ফ্রাই হবে, ক্রিস্পি টাইপের হবে। তো সেই জন্য আমি একটু এটাকে গাঢ় করার জন্য আমি এর মধ্যে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালো করে সব মশলাগুলোকে, সব সবজিগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার স্বাদ অনুসারে একটু চিনি দিতে পারো। এবার লাস্টে সব শেষে ক্রিস্পি দেবদেবী কর্নগুলোকে সবার লাস্টে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে পারো। এবার দেখো সবগুলোকে একসাথে মেশানো হয়ে গেছে, আমাদের ক্রিস্পি বেবিকর্ন প্রায় রেডি।